খড়দা বিধানসভা উপনির্বাচন, সেখানে প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে, বাবা প্রার্থী ছেলে ভোট কর্মীদের নিয়ে মজে মুড়ি বাতাসায়। খড়দা তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়কে ভোটের দিন দেখা গেল রাস্তায় বসে মুড়ি বাতাসা খাচ্ছেন। ভোরবেলা বেরিয়েছি বাড়ি থেকে, তো খিদে পেয়েছিল। কোঅর্ডিনেটর সায়ন মজুমদার বললেন, এই নির্বাচনী কার্যালয় তোমাদের ঠিক পাশে, এখান থেকে যে সায়ন একটু এসে বসে খেয়ে যাও। আমারও খিদেটা পেয়েছিল, এসে একটু যে জিনিসে শরীরটা হালকা থাকবে সেই খাবারটা খাচ্ছে। দায়িত্ব আমার একার ওপর নয়, আমি বাবার পাশে আছি, বাবার বয়স হয়েছেন, সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে বাবার পাশে থাকা উচিত। শ্রী অমিত মিত্র এখানে আগে বিধায়ক ছিলেন, উনি প্রচুর কাজ করেছেন, ওনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রয়াত বিধায়ক শ্রী কাজল সিনহার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই হলো এখানে আমাদের প্রচারের মূল অ্যাপিল মানুষের কাছে। ছেলে সায়নদেব যখন মুড়ি বাতাসায় মেতে রয়েছেন, তখন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় মাছে ভাতে দুপুরের খাবার সারলেন। ভোটের দিন সারাদিনই ব্যস্ত, তারই মধ্যে দুপুরে মাছ ভাতে মজে থাকলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভোটের উত্তাপে দাদাভাই সৌজন্য খড়দা বিজেপি প্রার্থীর সঙ্গে পুরো প্রশাসক মণ্ডলীর সদস্যের কথা সৌজন্যের মাঝেই প্রচ্ছন্ন হুমকি। হাত জোর করে রিকোয়েস্ট করছি, ভোটের দিন যেন নির্বাচন কমিশনের নিয়মটাকে ভঙ্গ করে। একদম 100% আমাকে এখানে একটা কিছু ঘটনা ঘটেছে, ঘটনা না, আমার এখানে এইভাবে জমায়েত হলো না, আমার এখানে পাঁচটা কুত আছে, পাঁচটা কুতে ক্যামেরা লাগানো আছে। দেখো কিছু দেখো, আমরা দেখাতে পারো, আমি